অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ অনেকদিন পরে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আর আমরা এখন আছি বাগেরহাট খান্দানালি মাঝারে, এখানে ঝালমুড়ি টেস্ট করবো আমরা, যার জন্য সুপার স্পাইসি ঝালমুড়ি। তো আমার সাথে আছে আজকে নাহিদ, ইজাজ এবং আরো একজন, তো চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। হ্যালো, হাই, আমরা এখন চলে এসেছি মুড়ির দোকানের পাশে, এটা একেবারে বাজারের সামনে। এখান থেকে আজকে আমরা খাবো স্পাইসি ঝালমুড়ি, তাহলে কতটা ঝাল হবে আমি নিজেও জানি না, তো দেখা যাক। আর আপনারাও দেখতে পারবেন, অপেক্ষায় থাকুন। আমাদের চারটে মুড়ি দিয়ে না, ঝাল বেশি দিয়ে চারটে মুড়ি দেবো, আপনারা একটু অপেক্ষা করেন। প্রচুর পরিমাণে ঝাল দেবো আজকের মুড়িতে, আর মুড়িগুলো যদি একটু দেখে আপনাদের এখানে। সর্বপ্রথম আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি, জানি না আজকে কতটুকু ঝাল দিছে আর কি অবস্থা হবে। তো গাইস শুরু করলাম খাওয়া। ঝাল তো লাগতেছে না এখনো, হয়ে যাও কি অবস্থা ভাই, ঝাল লাগতেছে এখন আস্তে আস্তে একটু জালের ফিলটা পাচ্ছি। প্রথমে গালে দিয়ে ভাবছিলাম যে জাল হবে না, একটু ঘামে গেছি। জ্বালা লাগবে ভাই, আর দুটো মরে দিতে বল নাই, তুমি একটু খাও, এরকম তুমি খেলেই না ভাই। আমার তো খাওয়ার সাহস হচ্ছে না। খাও খাও, তোমার আরো বেশি জ্বালা নেই, খাও। তোমাকে ফিলিংস দিয়ে তো আমি মনে করো জ্বাল বেশি হয়নি, খাও। আল্লাহ মারাত্মক জাল ভাই, যাদের দিকে একটু ক্যামেরাটা নেই, যাস কি অবস্থা জালের শুধু শুনেছি ভাই, খাইনি। তাদের খাওয়া শেষ ভাই, তোমার কেমন অনুভূতি ভাই? হ্যাঁ আমার তো কিছু জিজ্ঞাসা করতে পারতেছি না।
আমার দ্বারা আর খাওয়া সম্ভব না। আমি আর ভাই কোনোভাবে খেতে পারি ভাই, কোনো শত্রুরে ওখানে কেউ না খাওয়া এটা। ভাই তোমার অনুভূতিটা বলো, এটা কি তোমার প্রথম গার্লফ্রেন্ড যাওয়ার পরে তোমার এইরকম অনুভূতি হয়েছিল ভাই? তার থেকেও বাজে অনুভূতি তোমার এখন। তোমাকে কি অবস্থা ভাই? ভাই খুবই বিশ্রী ভাই। তোমার কি অবস্থা ভাই? গরম বাড়তেছে। অবস্থা খুবই খারাপ আসলে, মারাত্মক জ্বর লাগছে, কথা ঠিকঠাক বেরোচ্ছে না মুখ দিয়ে। নাইদের এখনো খাওয়া শেষ হয়নি। আমি যদি জানতাম যে আসলে এত জাল, আমি জীবনেও টেস্ট করতাম না এই বড়ি ভাই। নাইদের এখনো খাওয়া হয় নাই। তো যারা স্পাইসি ঝালমুড়ি খেতে চান তারা অবশ্যই আসবেন আমাদের মাজারে, খামজান আলী মাজারে বাগেরাতে। আমার কিন্তু অলরেডি চোখ দিয়ে পানি টানি বেরিয়ে যাচ্ছে, আসলে প্রচণ্ড জ্বর লাগছে, চোখ দিয়ে নাক দিয়ে সব জায়গা দিয়ে পানি বেরোচ্ছে। কে নাইদ ঘোরো কেন ভাই? এটা যেন কোনো শত্রু শত্রুদের না খাওয়ায় এত চাল। দেখা হচ্ছে একটু পরে, আর না হইতে পারে, এখন আপাতত আর ভিডিও করার মতো মুডে নাই। আপাতত আল্লাহ হাফেজ। অবস্থা আসলে খুবই মারাত্মক ধরনের খারাপ, এত চাল লাগবে বুঝতে পারিনি। এখন এখানে এসে ঠান্ডা পানি টানি খেলাম, এখন একটা আইসক্রিম নিছি, কিন্তু কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না। আর নাইট তো এক প্রকার পাগলের মতো হয়ে গেছে, দোকানে এসে উল্টো পাল্টা করতেছে জালে। আমি এখন নর্মাল ভাই, আবার অ্যাব নর্মাল ভাইবে না, নর্মাল হয়ে গেছে। নর্মাল জাল কমেছে? হ্যাঁ। ইদাদের কি অবস্থা জাল? আমি তো ঠিকঠাক। সে তো মানুষ। ওই দাস কি অবস্থা? ভালো ভালো ভালো। জাল কি কমে গেছে? মাননীয় জাল কমে।